তুমি কি করো? আমি খাচ্ছি। খাচ্ছো? পড়াশোনা করো না? কোন ক্লাসে পড়ো একটু জোরে বলতে হবে বাবা। ক্লাস সিক্সে পড়ো? তোমার বয়স কত? আমার বয়স নয়। নয় বছর বয়স? আচ্ছা, তোমার তোমার নাম যেন কি বললো আর একটু বলো। সামিয়া। সামিয়া, কোন ক্লাসে পড়ো? সিক্সে। সিক্সে, তো এখন তুমি কি করছো? এখন আমি আমার ফুফুর সাথে এখানে আসছি, তো এখানে তারা এখানে কাজ করছে, তাই তাদের সাথে এখন আমি খাবার খাচ্ছি। তাদের সাথে খাবার খাচ্ছ? হ্যাঁ। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আছে আমার আম্মু আছে, আর আমার ফুপু আর আমার বোন। আম্মু, ফুপু আর বোন। তোমার বাবা নেই? না। কেন, কি হয়েছে বাবা? আসলে আমার আব্বু আর একটা বিয়ে করেছে, তো তাই তাদের নিয়ে সংসার করে, আমাদের এখানে কোনো খোঁজ খবর নেয় না। আর একটা বিয়ে করছে সেখানে, তাকে নিয়ে সংসার করে? হ্যাঁ। তোমাদের কোনো খোঁজ খবর নেয় না? না। আচ্ছা আচ্ছা, তো খুব দুঃখজনক ঘটনা। তা তুমি এখন কি করতে চাচ্ছ আম্মু? আমি এখন আমার ফুপুর সাথে এখানে আইছি, তো তো তাদের সাথে আমি খাবার খাইতেছি, খাইয়ে তারপর আমরা তারা কাজ করব, তারপর আমরা একসাথে বাসায় যাব। তোমাদের বাসা কোথায়? আমাদের বাসা লেবুখালী ইউনিয়নের ওই জায়গায়। লেবুখালী ইউনিয়নের ওই জায়গায়? 3 নম্বর। আচ্ছা 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 আচ্ছা, তো আম্মু তুমি কি কি দিয়ে খাচ্ছ একটু দেখাবো আমাদেরকে, একটু আমাদের আমাদেরকে একটু দেখাবো, প্লেটটা একটু উঁচু করো। দর্শক বন্ধুরা, আমরা দেখানোর চেষ্টা করতে, ছোট্ট একটি মেয়ে ফুটপাতে বসে খাচ্ছে। তো আসলে এই মেয়েটি কেন এখানে এভাবে খাচ্ছে, মেয়েটির জীবনের গল্পটি আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক বন্ধুরা, আপনারা অনেক সময় আমাদেরকে বলেন যে আপনারা সত্য ঘটনা তুলে ধরেন, মিথ্যা কিছু তুলে ধরেন না। আসলে এগুলো রিয়েল, এগুলো কোনো মিথ্যা না, এগুলো সত্য ঘটনা। আর সত্য ঘটনার সন্ধানেই আজ আমি আছি বরিশাল এলাকায়। তো বরিশাল এসেছি সত্য ঘটনা তুলে ধরার সন্ধানে। তো যেগুলো আমরা করতেছি এগুলো একদম রিয়েল সত্য ঘটনা। তো আম্মু, তুমি তোমার আম্মু আম্মুকে কি কোনো ঘরোয়াভাবে কোনো সাহায্য এবং সহযোগিতা করো? করো? কী সাহায্য করো, কীভাবে সাহায্য করো তোমার আম্মুকে? আমার আম্মুকে আমি কোনো বা কোনো কিছু লাগলে সেটা এনে দিই, বা কোনো কথা বললে আমি সেটা শুনি। আচ্ছা আচ্ছা, কোনো কথা বললে শুনো, এমনি কোনো কাজকাম করো? না, এমন কোনো কাজকাম করি না। কোনো কাজকাম করো না? তুমি ক্লাস সিক্সে পড়ো তো, তাই না? আচ্ছা, তুমি লেখাপড়া করে তুমি কি হতে চাও, তোমার স্বপ্ন কি, বড় হয়ে তুমি কি হতে চাও? লেখাপড়া করে তোমার স্বপ্নটা কি, মানে অনেকে তো পুলিশ হতে চায়, জজ হতে চায়, ব্যারিস্টার হতে চায়, ম্যাজিস্ট্রেট হতে চায়, ডাক্তার হতে চায়, তুমি কি হতে চাও? আমি ডাক্তার হতে চাই। ডাক্তার হতে চাও? তোমার স্বপ্ন কি পূরণ হবে সেই স্বপ্নটা? ইনশাল্লাহ, আল্লাহর হিসেবে আমি যদি পড়ালেখা ভালো করে করি তাহলে তো আমার অবশ্যই হওয়া উচিত। হওয়া উচিত, ফিয়ামানিল্লাহ, আমরাও দয়া করি তোমার স্বপ্নটা আল্লাহ পুরা করুক। আচ্ছা, তোমার তোমার আর কে আছে বললো ফ্যামিলিতে? আমার আম্মু আছে, আর আমার খালা ফুপু আছে, আর আমার বড় বোন আছে। বড় বোন কি করে? আমার বড় বোন পড়ালেখা করে। পড়ালেখা করে? তার বয়স কত? 16 বছর। ও, বিয়ে তো হয়নি তাই না? না। আচ্ছা আচ্ছা, তো তোমার আব্বু যে তোমাকে রেখে চলে গেল আরেকটা বিয়ে করে, তোমার আব্বুকে কি তুমি মিস করো না? না। আব্বুর জন্য মায়া লাগে না? না। কেন? কারণ সে আমাদের জিগে না, বা আমাদের জন্ম দিয়া তারা আমাদের কোনো খোঁজ খবর নেয় না, কেন তাদের রাগ, কেন আমরা মিস করতে যাব? অনেকে অনেকে তোমার যে যখন দেখো যে ছোট বাবারা মেয়ে বাচ্চাদেরকে ই করে, তোমার এই হাটে বাচ্চাদেরকে নিয়ে বাবারা অনেক অনেক কিছু করে, ঘুরতে যায়, বেড়াতে যায়, মজা কিনে দেয়, তো সেগুলো তুমি দেখো? হ্যাঁ দেখি, অনেকেই তো দেখি। তখন তোমার কষ্ট লাগে না যে আজকে যদি তোমার বাবা থাকতো তাহলে তো তোমাকেও করতো? লাগতো তো, কিন্তু এখন আর লাগে না। কেন লাগে না? কারণ আমার আম্মু আমার আমি যা চাই আমার আম্মু তাই দেয় আমার। কি কি দেয় বলো না?
যা চাই আর যা বারোর, আমি যদি কোনো একটা জিনিস চাই বা একটা 100 জামা কাপড় বা কোনো একটা খাবার বা কোনো খেলনা, সেগুলো আমার আম্মু আমাকে কিনে দেয়। তুমি কি কি খেলনা পছন্দ করো? আমি 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 খেলনা বেশি পছন্দ করি না, আমার ভাল লাগে আমার পড়ালেখাই করতে। কিন্তু আমার আম্মু আমাকে যাই, যেমন আমাকে পুতুল কিনে দেয় বা অন্য অন্য বিভিন্ন ধরনের খেলনা কিনে দেয়। আচ্ছা আচ্ছা, আর কি করতে পছন্দ করো? আর পড়ালেখা বা কোনো বন্ধুদের সাথে কথা বলা, পড়ালেখা শোনা বলে একটা এই আনন্দ ফুর্তি করা, সেগুলোই আমি পছন্দ করি। আনন্দ ফুর্তি করতে পছন্দ করো? আচ্ছা আচ্ছা, তো তোমার আম্মু কি তোমার তোমার তো তোমাদেরকে যে নিয়ে আছে, তোমার আম্মু কি তোমার বাবাকে আনার কোনো চেষ্টা করেছে, সে যে চলে গেল বা তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে গেছে? হ্যাঁ, গেছিল তো, কিন্তু তার আরেকটা স্ত্রী আসছে, সে অনেক ঝামেলা করে, তাই আম্মু বলছে যে তুমি আমাকে তালাক দিয়ে দাও, তাই সেইটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। তো আমার আম্মু তাকে কোনো কথা বলে না, আর কোনো মিস করে না। মিস করে না, ঠিক আছে। তা তোমার আম্মুকে যে ডিভোর্স দিয়েছে, এটা কি মানে দুজনের সম্মতিতে, মানে তোমার আম্মু রাজি ছিল, তোমার বাবাও রাজি ছিল? আমার আম্মু তো রাজি ছিল, কিন্তু আমার বাবা রাজি ছিল না। তোমার বাবা রাজি ছিল না কেন? তোমার বাবা রাজি ছিল না কেন? আমার বাবা মানে আমার বাবা সে পথ ছাড়তে চাইছিল না, কিন্তু সে আমাদের খাবার দেয় না কিছু না, তাই আমার আম্মু বলছে যে তুমি কোনো খাবারও দাও না কিছু না, তাই তুমি আমাদের তালাক দিয়ে দাও। কিন্তু সে কয় না, আমি আমি কোনো সময় তালাক দিব না, আমি তোমারই রাখতে চাই। কিন্তু আমার আম্মু সেটা শুনে নাই, তাই এগুলো লই অনেক ঝামেলা হয়েছে। তো তারপর আমি কিছু জানি না। তারপর আর কিছু জানো না? না। আচ্ছা, এখন তোমার বাবা যদি আবার চলে আসে তোমার কাছে, তাহলে কি তুমি বাবাকে মেনে নিবা? জীবনও না। কেন? কারণ সে আমাদের ছোটকালের দিনই পছন্দ করে নাই, এখন যদি বড় হই তারপর সে আমাদের কেন আসবে? বাবার প্রতি এত ঘৃণা তোমার? জি। আমি তো জানি মেয়েরা বাবাকে খুব ভালোবাসে, তুমি ভালোবাসো না? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। তোমার নামটা জানি কি আর একটু বলতা যদি? সাবিনা। সাবিনা, কোন ক্লাসে জানি পড়ো? সিক্সে। হ্যাঁ। আচ্ছা, তুমি কি আমাদের এই ভিডিওটির মাধ্যমে কারো কাছে কোনো সাহায্য এবং সহযোগিতা চাও? হ্যাঁ চাই তো। আচ্ছা, কি সাহায্য সহযোগিতা চাও? আমার আমাদের পরিবার যে যদি কেউ আগলে ধরে তুলে রাখে তাহলেই তো আমি খুব খুশি। আচ্ছা আচ্ছা, তাহলে তোমাকে সাহায্য সহযোগিতা করতে হলে কিভাবে সম্ভব হবে? কিভাবে পারবা মানে? কোনো ফোন নাম্বার বা ফোন নাম্বার? তোমার ফোন নাম্বার কি মুখস্থ আছে? জি না, মুখস্থ নেই। নাম্বারটা এই ভিডিওতে কি আমরা দিয়ে দিব? তোমার নাম্বারটি কি আমরা ভিডিওতে দিয়ে দিব? জি দিয়ে দিই। আচ্ছা দর্শক বন্ধুরা, আমরা সামিয়ার মোবাইল নাম্বারটি ভিডিওতে দিয়ে দিব। তো দর্শক বন্ধুরা, আমরা দেখাচ্ছি, দেখুন সামিয়া, তোমার একটু আমাদের দর্শকদের যদি একটু দেখাই, তা তুমি কি খাচ্ছিলে একটু হাতে নাও, তোমার প্লেটটা একটু হাতে নাও, আমাদের দর্শকদেরকে একটু দেখাবো। দর্শক বন্ধুরা, আমরা আরেকবার দেখানোর চেষ্টা করছি সামিয়া। বয়স কত জানি বললো আঙ্কেল? নয় বছর বয়স। ক্লাস তো 9 বছর না, তোমার আরও বেশি হবে, তুমি ক্লাস 6-এ পড়ো না, তোমার বয়স আর একটু বেশি হবে। দর্শক বন্ধুরা দেখুন, সামিয়া ক্লাস 6-এ পড়ো, সে 9 বছর না, আর একটু বেশি হবে। দেখুন ওই যে পাইতে যারা মাটি কাটে, তাদের সঙ্গে সামিয়া এসেছে মাটি কাটার কাজ করতে, এবং সেই কাজ করতে এসে এই যে দেখুন আমরা ওই যে গ্রামের গ্রামে যারা মাটি কাটার কাজ করে এবং ধান কাটার কাজ করে, তারা তো অনেক সময় মাঠে বসে খাওয়া দাওয়া করে, তো সেরকমই সামিয়া তার ফুপুর সঙ্গে মাঠে বসে খিচুড়ি খাচ্ছে। মানে কতটা দুঃখজনক ঘটনা বিষয় জানি না আপনাদের কীরকম লাগবে। দর্শক বন্ধুরা, আমরা সবসময় সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করি, তো আজও আমরা সত্য ঘটনা তুলে ধরেছি। যদি আপনারা এই ভিডিওটি দেখে সামিয়াকে সাহায্য এবং সহযোগিতা করেন, তাহলে আমাদের সার্থকতা। ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।